নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র, আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি একাদশ শ্রেণীর অন্তর্গত গণিতক কোণ নিয়ে আলোচনা করব। এর আগে আমি তিনটি ক্লাস গণিতক কোণ সংক্রান্ত করে ফেলেছি, আজ আমার শেষ ক্লাস। তোমরা আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে বা আই বাটন থেকে তোমরা ক্লাসগুলোকে দেখে নিতে পারবে। তো এখন আমি পড়াবো দীর্ঘ সাতের দাগের অঙ্ক থেকে। যদি tan x / tan y সমান 1 + cos স্কয়ার x / 1 + sin স্কয়ার x হয়, তবে দেখাও যে sin 3x + y = 7 sin x - y। তো এইটাকে আমরা কি করব, আমরা এই যে প্রথমে tan x / tan y আছে এটাকে ভেঙে নেব, ভেঙে নিয়ে sin cos এ আমি চেঞ্জ করে নেব, তারপর যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। এটাকে আমি যদি সাইন কসে ভাঙি কি পাবো, দেখো ট্যান এক্স এর জন্য হবে সাইন এক্স বাই কস এক্স, আর ট্যান ওয়াই টা নিচে আছে তাই নিচে হবে সাইন ওয়াই আর উপরে হবে কস ওয়াই। এখানে যেমন আছে তেমন রাখলাম বা তোমরা চেঞ্জও করে দিতে পারো, কারণ আমি এটাকে কস স্কোয়ারটাকে চেঞ্জ করে দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবার যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে দেখো উপরে আসবে সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই বাই সাইন এক্স কস ওয়াই মাইনাস কস এক্স সাইন ওয়াই। এবার এদিকটা দেখো, এখানে তো এক আর এক মিলিয়ে দুই ছিল, তার মানে 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স, যেহেতু যোগ ভাগ নিচে বিয়োগ হবে তাহলে মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে দেখতে পাচ্ছ এখানে এই সাইন স্কোয়ার এক্স একখানা কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি সাইন এক্স প্লাস ওয়াই আর এখানে সাইন এক্স মাইনাস ওয়াই সমান এই জায়গায় 2 আর 1 3, নিচে দেখো 2 থেকে 1 বাদ 1 হলো আর 2 sin স্কয়ার x এখানে বিয়োগ 2 sin স্কয়ার x। তো এই জায়গায় এইটা আবার সূত্র আছে cos 2x হয়ে যায়, তাই তো? তাহলে আমি পরের লাইন পাচ্ছি, এখানে মানিকটা যা ছিল তাই লিখলাম sin x + y / sin x - y সমান মানিকে এটাই ছিল, ডান দিকে 3 / cos 2x। এবার আমরা কোনা কোণে গুণ করব, তাহলে কি পাচ্ছি সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু কস টু এক্স সমান 3 সাইন এক্স মাইনাস ওয়াই। তো এবার আমি যদি এই জায়গায় 2 দিয়ে গুণ করে নিই তাহলে কিন্তু আমাদের ক্লাস ইলেভেনে আবার সূত্র পড়ে যাবে, তো আমি এখানটা মুছে নিই একটু। দেখো এই জায়গাটা 2 দিয়ে গুণ করে দিলাম, 2 সাইন x প্লাস ওয়াই কস টু এক্স সমান এটা 3 দিয়ে 6 হবে 6 সাইন এক্স মাইনাস ওয়াই। এই জায়গাটা দেখো 2 সাইন এ কস বি, তাহলে এই যদি আমাদের সূত্র হয় এখানে কোশ্চেনে কোনো রেস্ট্রিকশন দেওয়া ছিল না, তো আমরা এখানে কি খেলবো, এখানে 2 সাইন এ কস বি যে সূত্র হয় সাইন এ প্লাস বি তার মানে সাইন দুটো যোগ ফল এক্স প্লাস ওয়াই প্লাস টু এক্স প্লাস সাইন দুটো বিয়োগ ফল মানে এক্স প্লাস ওয়াই মাইনাস টু এক্স সমান ডান দিকে যা ছিল বসিয়ে দেবো 6 সাইন এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানটা দেখো সাইন এক্স প্লাস টু এক্স মিলিয়ে 3x হলো 3x প্লাস ওয়াই, আর এই জায়গায় সাইন এক্স এখানে মাইনাস টু এক্স আছে তাই ওয়াই মাইনাস এক্স আসবে সমান 6 সাইন এক্স মাইনাস ওয়াই। এবার লক্ষ্য করো এখানে কোশ্চেনটা এক্স মাইনাস ওয়াই, এখানটা ওয়াই মাইনাস এক্স, দুটোতেই সাইন আছে, তাহলে আমি যদি এখানটা মাইনাসটা কমন নিয়ে বাইরে বার করে নিই তাহলে আমার সাইন এক্স মাইনাস ওয়াই চলে আসবে এবং এইটা এখানে আমি যোগ করে দিতে পারবো। তাহলে কি পাচ্ছি দেখো সাইন 3x প্লাস ওয়াই মাইনাস সাইন x মাইনাস ওয়াই সমান 6 সাইন x মাইনাস ওয়াই। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন 3x প্লাস ওয়াই সমান এই এক এখানে গেলে 6 আর 1 7,
7 sin x minus y এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল 8 এর দাগে 1 sin theta plus sin 2 theta সমান a দেওয়া আছে cos theta plus cos 2 theta সমান b দেওয়া আছে a square plus b square into a square plus b square minus 3 সমান 2b দেখাতে হবে তো এখানে দুই জায়গাতেই যেহেতু a square plus b square আছে আমি প্রথমে a square plus b square মান বার করে নেব তাহলে a square plus b square সমান যে মান দেওয়া আছে sin theta plus sin whole square plus cos theta plus cos 2 theta whole square বর্গ ভাঙতে হবে তাহলে এটা আসছে sin square theta plus sin square 2 theta plus 2 sin 2 theta into sin theta আর এই জায়গায় এটা আসবে cos square theta তাহলে প্লাস cos square theta প্লাস cos square 2 theta প্লাস 2 cos 2 theta cos theta তো আমরা এই টার্মগুলোকে একসঙ্গে নিই sin square cos square এখানে sin square এখানে cos square ঠিক আছে আর বাকিগুলোকে একসঙ্গে নেব তাহলে কি পাচ্ছি দেখো sin square theta প্লাস cos square theta এরপর sin square 2 theta প্লাস cos স্কয়ার 2 থিটা আর বাকি দুখানে যে পড়ে আছে এখান থেকে দুই কমন যাচ্ছে তাহলে cos 2 থিটা cos থিটা প্লাস sin 2 থিটা sin থিটা তো এই জায়গা থেকে দেখো এর মানটা 1 এর মান 1 আর ওইটা সূত্র পড়ে যাচ্ছে cos a - b এর সূত্র তার মানে 2 থিটা - থিটা তাহলে 2 প্লাস 2 cos থিটা এটা সিম্পল ফর্ম আমরা পেয়ে গেলাম এবার এই যে মান চেয়েছে এই বাঁদিকটা টুকে নিয়ে আমরা কোশ্চেনটা সলভ করব তাহলে বাঁদিকটা টুকে যাক a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3 সমান তাহলে আমি মান বসাবো 2 প্লাস 2 cos থিটা ইনটু 2 প্লাস 2 cos থিটা মাইনাস 3 এই ক্যালকুলেশনটা করা যাক 2 প্লাস 2 cos theta ইনটু 2 cos theta মাইনাস 1 গুণ করি 2 2 4 cos theta মাইনাস 2 প্লাস 2 2 4 cos স্কয়ার theta এটা এটা গুণ করলে মাইনাস 2 cos theta এরপর দেখো এখানে 4 cos theta আর এখানে মাইনাস 2 cos theta তার মানে 2 cos theta minus 2 plus 4 cos square theta তাই তো আমাদের দেখাতে হবে 2b তাহলে আমরা 2 তো কমন নিতেই পারি 2 কে আমরা কমন নিয়ে নেব তার মানে 2 into cos theta minus 1 plus 2 cos square theta তো এই জায়গায় দেখো 2 cos square theta minus 1 এটা হচ্ছে cos 2 theta সূত্র তার মানে 2 into cos theta plus cos 2 theta আর এর মান দেওয়া আছে ওখানে b সুতরাং আমাদের 2b চলে এসেছে প্রমাণিত এরপর 8 এর দাগে 2 এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার লাগবে আর ab লাগবে অর্থাৎ 2ab লাগবে তো আমি এই দুটো পার্টকে প্রথমে ক্যালকুলেশন করে নেব দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এখানে দেওয়া আছে cos x plus cos y মানে হোল স্কয়ার হবে sin x প্লাস সাইন ওয়াই এর হোল স্কয়ার যদি ভাঙি তাহলে কস স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার ওয়াই প্লাস টু কস এক্স কস ওয়াই প্লাস আবার এই জায়গাটা দেখো সাইন এক্স প্লাস সাইন ওয়াই হোল স্কয়ার তার মানে সাইন স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার ওয়াই প্লাস টু সাইন এক্স সাইন ওয়াই তাহলে যদি এইটার সঙ্গে এটাকে নিই আর এইটার সঙ্গে এটাকে নিই দেখো দুটোই এক এক করে হয়ে যাবে তার মানে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার y প্লাস sin স্কয়ার y প্লাস বাকি দুটোকে একসঙ্গে নিচ্ছি 2 কমন যাচ্ছে cos x cos y প্লাস sin x sin y ঠিক আছে তো এই জায়গাটা দেখো এক এখানটা এক
एक अंडा टू इनटू कॉस एक्स माइनस वाई अरे पिला वन प्लस टू कॉस एक्स माइनस वाई तमाने टू प्लस टू इनटू कॉस एक्स माइनस वाई ये वाले टू ए बी पार्ट टा कैलकुलेट करो देखे वन टू ए बी समान टू इनटू एक अने ए मान दे वाचे कॉस एक्स प्लस कॉस वाई बी ए मान साइन एक्स प्लस साइन वाई जो दी गुण कोया जाए ताल देखे खाने कॉस एक्स साइन एक्स अरे साइन एक्स इनटू कॉस एक्स प्लस साइन वाई इनटू कॉस एक अने इधर मैं गुण कोई कॉस एक्स तार पर एक कॉस वाई इसमें मैं गुण होच्छे प्लस साइन एक्स कॉस वाई प्लस साइन वाई कॉस वाई तो ए दो ये सोंगे बार गुण कोई दी ताल देखो टू इनटू साइन एक्स कॉस एक्स प्लस टू इनटू साइन वाई कॉस एक्स प्लस साइन एक्स कॉस वाई प्लस अब आप क्या जगह टाइ टू साइन वाई कॉस वाई ताले लोगों को ये देखो जे ए जगह इटा साइन टू एक्स हो जाच्छे ए जगह साइन टू वाई हो जाच्छे और एक अंडा साइन एक्स प्लस वाई हो ची समान साइन टू एक्स प्लस टू साइन एक्स प्लस वाई प्लस साइन टू वाई जो भी साइन टू एक्स प्लस साइन टू वाई के एक्स आते नहीं তাহলে এই জায়গাটা সাইন থ্রি প্লাস সাইন দিয়ে সূত্র করছি তার মানে টু সাইন দুটো যোগফল টু এক্স প্লাস টু ওয়াই বাই টু কস দুটো বিয়োগফল মানে টু এক্স মাইনাস টু ওয়াই বাই টু প্লাস টু সাইন এক্স প্লাস ওয়াই তো এখানে দেখো এটা দুই ভাগ চলে যাচ্ছে তার মানে টু সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স মাইনাস ওয়াই আর বাকি যা করেছিল টু সাইন x plus y বসে গেল দেখো এখানে sin 2 2 sin x plus y টা কমন চলে যাচ্ছে ঠিক আছে তাহলে 2 sin x plus y টা আমি কমন নিয়ে নিলাম কমন নিলে পড়ে যাচ্ছে এখানে cos x minus y আর এখানে 1 তো এই আমাদের সিম্পল ফর্ম এই মান চলে গেল 2ab আর এটা হচ্ছে a square plus b square এর মান তো এবার আমরা ডান দিকটা ঢুকে নিয়ে অঙ্কটাকে সলভ করব দেখা যাচ্ছে 2ab into 1 minus 2 by a square plus b square মানে 2ab মান হচ্ছে এটা বসিয়ে দিই 2 sin x plus y into cos x minus y plus 1 into এবার এখানে দেখো 1 minus 2 by এটা হচ্ছে a square plus b square মান তার মানে 2 plus 2 cos x minus y এই আমাদের দুটো মানকে আমরা বসিয়ে দিলাম এগুলো আমার লাগবে না এগুলো মুছে দিচ্ছি এবার যোগ বিয়োগ করলেই আমাদের উত্তরটা চলে আসবে আর কোনো রকম সমস্যা হবে না দেখ এবার যদি আমি ক্যালকুলেশনটা করে নিই 2 sin x plus y এই জায়গাটা যা আছে রেখে দিলাম cos x minus y plus 1 এই জায়গাটা ক্যালকুলেশনটা দেখো এখানে আমার এই যে 2 আছে ভাগ চলে যাচ্ছে তার মানে 1 মাইনাস 1 বাই 1 প্লাস cos x মাইনাস y না আমি বিয়োগটা করলে এই টার্মটা কেটে যাবে অথবা তুমি এটাকে এর সঙ্গে গুণ করে দাও আমি গুণটাই করে দিই তাহলে গুণ করলে কি হচ্ছে sin x প্লাস y হলো এটা যখন 1 এর সঙ্গে গুণ হচ্ছে তাহলে cos x মাইনাস y প্লাস 1 আর এখানে যখন এর সঙ্গে গুণ হচ্ছে তাহলে এটা কেটে যাবে কেটে গিয়ে 1 হবে তাহলে মাইনাস 1 এখানে 1 1 বাদ চলে গেল তাহলে পেলাম 2 sin x plus y into cos x minus y আর এটাই আমাদের sin 2x plus sin 2y তাহলে পেলাম sin 2x plus sin 2y এটা আমাদের প্রমাণ করতে বলেছিল ঠিক আছে 9 थीटा समान पाई बाई रूट टू द पावर एन प्लस वन होले देखा तो अबे ये एक्सप्रेशन का मान होते हैं एक इकहाँ देखते हैं आपसे जो कॉस थीटा कॉस टू थीटा कॉस टू एस पर थीटा कॉस टू क्यू थीटा ये जावे चल चुके तो अपने ये आगे एक टा उनको हमें कोई इसलिए तुम्हारे के देखे थे एक टा वन बाई साइन थीटा गुण को ए इकहाँ एक टा साइन थीटा दिया अबे
যাদের সাইন টু থিটা সূত্র আমরা ফেলতে পারি। তো আমি বাঁ দিকটা ডুবে নিলাম, সমান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই সাইন থিটা ইন টু টু সাইন থিটা কস থিটা। দেখো এখানে পাওয়ার একটা কমিয়েছি, এর কারণ এই জায়গায় একটা দুই আমি লিখে নিয়েছি, তাহলে বাকিগুলো কমে থাকবে কস টু থিটা কস টু স্কোয়ার থিটা কস টু কিউ থিটা ডট ডট কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা। এবার এই জায়গাটা সাইন টু থিটা সূত্র, তার মানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই সাইন থিটা সাইন টু থিটা কস টু থিটা, বাকি সমস্ত টার্ম বসে যাবে। লক্ষ্য করে দেখো এই যে টার্মটা আমি পেয়েছি এটা ঠিক এই জায়গাটার মতো, এই জায়গাটার মতো, তাহলে আমার এখানে সাইন থিটা কস থিটার সঙ্গে আমি টু নিয়েছিলাম, তাহলে এখানেও সাইন টু থিটা কস টু থিটার সঙ্গে আবার একটা টু নেবো, তাহলে এখানে পাওয়ার একটা কমবে, এখানে একটা টু নেবো, তাহলে এই জায়গা হবে টু টু দি পাওয়ার এন মাইনাস টু বাই সাইন থিটা ইন টু টু সাইন টু থিটা কস টু থিটা, বাকি যা ছিল বসে যাবে কস টু স্কোয়ার থিটা কস টু কিউ থিটা ডট 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 কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা। তাহলে এই জায়গাটা দেখো কস ফোর সাইন ফোর থিটা, সাইন ফোর থিটা মানে এখানে আবার সেই সাইন টু স্কোয়ার থিটা, তাহলে এই জায়গা দেখো সাইন টু স্কোয়ার থিটা এখানে কস টু স্কোয়ার থিটা, এটা আবার একই সূত্র পড়বে, তা আমি আবার লিখলাম টু টু দি পাওয়ার এন মাইনাস থ্রি বাই সাইন থিটা ইন্টু টু সাইন টু স্কোয়ার থিটা কস টু স্কোয়ার থিটা। তো এইভাবে আমাদের টার্মগুলোকে লিখে লিখে যেতে হবে, আবার এই জায়গাটায় একই সূত্র পড়বে। দেখো আমি একটা স্টেপ এখানে দেখিয়েছি, একটা স্টেপ এখানে দেখিয়েছি, দুটো স্টেপ দেখিয়েছি, এটা তিন নম্বর স্টেপ, তো এটাও আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এর পরেগুলো আমি কন্টিনিউশন দেখিয়ে ছেড়ে দেবো, অর্থাৎ আমি আর দেখাবো না, ডট ডট দিয়ে ছেড়ে দেবো। তো এখানে তার মানে পাচ্ছি আমি এখানে একটা পাওয়ার কমবে, এন মাইনাস ফোর হবে, তাহলে এখানটা টু, এখানে টু এর পাওয়ার দুয়ের জায়গায় তিন হয়ে যাবে, তাহলে ডট ডট কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা। দেখো এইভাবে যদি চলতে থাকে যে আমরা যখন লাস্ট টার্মটাকে নেবো তখন আমাদের কিন্তু টু টু দি পাওয়ার এন থিটা হয়ে যাবে। দেখো এখানে টু স্কোয়ার ছিল, এখানে টু কিউ হয়ে গেছে, তাহলে এখানে যখন টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে যে কস স্কোয়ার এই কস টু স্কোয়ার ছিল তখন এখানে টু কিউ হয়েছে, তাহলে এখানটা অবশ্যই এন মাইনাস ওয়ান যেহেতু একটা বাড়বে অর্থাৎ টু টু দি পাওয়ার এন হবে। তাহলে এইভাবে যদি চলতে থাকে সমান দিয়ে আমি ডট ডট দিয়ে কিছু ছেড়ে দিলাম, দু লাইন ডট দিলাম সমান, আর লাস্ট টার্মটা পাবো, এখানে দেখো টু এর পাওয়ারটা কমে কমে টু এর পাওয়ারটা শূন্য হয়ে যাবে, নিচে সাইন থিটা পড়ে থাকবে, আর এই জায়গাটায় সাইন টু টু দি পাওয়ার এন থিটা। এবার এই যে টু টু দি পাওয়ার এন এর মান দেখো এই জায়গায় পেয়ে যাবো আমরা, ঠিক আছে, তো এখানে টু টু দি পাওয়ার জিরো মানে এক, মানে এক বাই সাইন থিটা ইন টু, এখান থেকে আমি মানটা বার করে নিই, থিটা সমান দেওয়া আছে পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে কোনাকোনি গুণ করলে টু টু দি পাওয়ার এন ইন্টু থিটা প্লাস থিটা সমান পাই, তার মানে টু টু দি পাওয়ার এন ইন্টু থিটা সমান পাই মাইনাস থিটা, ঠিক আছে। তো এখানে যদি বসিয়ে দিই দেখতে পাচ্ছ এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ হয়, তার মানে সাইন থিটা বাই সাইন থিটা সমান এক, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, তো এই যে আমাদের রিলেশনটা এলো এখান থেকে আমরা এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স কে ব্যবহার করলেই আমাদের রিলেশন চলে আসবে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এই জায়গায় আমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স আসছে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আগে থেকে আমাদেরকে বার করে রাখতে হবে, তো আমি এই জায়গায় এই মানটা বার করে রাখছি, তাহলে এই জায়গায় আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বার করে নেবো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার সমান
x माइनस वन बाय x होल स्क्वायर प्लस फोर इनटू x इनटू वन बाय x देखो ये मान এখানে দেওয়া আছে তাহলে এর বর্গ করলে 4 i স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 4 i স্কয়ার এর মান আমরা জানি माइनस 1 তাহলে এখান থেকে 4 আমাদের কমন যাবে 1 माइनस sin স্কয়ার থিটা হবে কারণ এখানটা i স্কয়ার মানে হচ্ছে माइनस 1 তাহলে এখান থেকে পাচ্ছি 4 cos স্কয়ার থিটা অতএব যদি বর্গমূল করি x প্লাস 1 বাই x সমান 2 cos থিটা सब मान गुलो बसाना जाक এর মান দেখো হোল স্কয়ার এর মান এই যে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার হচ্ছে 4 cos স্কয়ার দেন 4 cos স্কয়ার থিটা মাইনাস এখানে 2 আচ্ছা এই জায়গায় x প্লাস 1 বাই x দেখো ওখানে 2 cos থিটা আর এর মান হচ্ছে 2i sin থিটা তাহলে ক্যালকুলেশন করলে দেখো আমি 2 টাকে কমন নিয়ে নিচ্ছি 2 ইনটু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 আর এই জায়গায় 2i কে যদি কমন নেই 2 sin থিটা cos থিটা তাহলে এটা হয়ে যাচ্ছে cos 2 থিটা এটা হয়ে যাচ্ছে sin 2 থিটা তাহলে 2 cos 2 থিটা ইনটু 2i ইনটু sin 2 থিটা 2 sin 2 থিটা ইনটু cos 2 থিটা এটা sin 4 থিটা হয়ে যায় তার মানে পেয়ে যাচ্ছি 2i sin 4 থিটা দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল क्वेश्चन नंबर 12 x tan अल्फा प्लस y cot अल्फा इनटू x cot अल्फा प्लस y tan अल्फा समान এটা তো আমরা এই বাম দিকটা প্রথমে গুণ করে নেব ঠিক আছে ডান দিকটা মুছে দিচ্ছি আমি বাম দিকটা গুণ করলে দেখো x এর সঙ্গে x আর tan अल्फा cot अल्फा গুণ করলে এক হয়ে যায় তাই আমি শুধু x স্কয়ার গুণ করলাম মানে x x x স্কয়ার ঠিক আছে বাদিকটা গুণ করলে দেখো x into x x স্কয়ার হচ্ছে তারপর tan আলফা into cot আলফা 1 এটা বাদ চলে গেল এবার এই জায়গায় x tan আলফা into y তাহলে x y tan স্কয়ার আলফা আর এটার সঙ্গে এটা যখন গুণ করছি এখানেও x y cot স্কয়ার আলফা প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে y স্কয়ার cot আলফা into tan আলফা 1 বাদ চলে গেল আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার কে পাশাপাশি নিয়ে নিচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এখান থেকে দেখো x y কমন যাচ্ছে তাহলে কি পেলাম tan স্কয়ার আলফা প্লাস cot স্কয়ার আলফা ঠিক আছে এবার আমরা এই tan আর cot গুলোকে cos / sin / sin / cos এ ভেঙে নেব এখানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x y আর এখানটা পেয়ে যাচ্ছে আমরা sin স্কয়ার আলফা / cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা বাই sin স্কয়ার আলফা এবার এই জায়গাটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে তো আমাদের উত্তর এই যে এটা x y এর হোল স্কয়ার ছিল তাই আমি এটাকেও ভেঙে নিচ্ছি যে x y এর হোল স্কয়ার - 2xy করে নিলাম ঠিক আছে প্লাস xy ইনটু এখানটা যদি লসাগু করি নিচে হবে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা আর উপরটা sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস cos টু দি পাওয়ার 4 আলফা এবার দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে তাহলে পাচ্ছি x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2xy প্লাস xy ইনটু দ্যাট ইজ সূত্র ফেলে দিই sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা নিচে যেমন ছিল sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা বসে গেল ঠিক আছে এবার এই জায়গার মানটা 1 এখানটা দেখতে পাচ্ছো এইটা বাই এটা করলে এটা কেটে গিয়ে 2 চলে আসবে তাহলে কি পাচ্ছি x + y এর হোল স্কয়ার - 2xy + এই xy টা যদি গুণ করে দিই তাহলে এটা তো 1 হয়ে যাচ্ছে xy কিন্তু আগেটা লিখে নিচ্ছি 1 - 2 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা /
साइन स्क्वायर अल्फा कॉस स्क्वायर अल्फा ठीक है এবার এই সিম্পলিফিকেশনটা করবো আমাদের যেহেতু প্রশ্নে চেয়েছিল যে x প্লাস y এর হোল স্কয়ারটা চলে এসেছে আর তার সঙ্গে 4xy ইনটু cot স্কয়ার আলফা চেয়েছিল তাহলে 4xy মানে আমার এখানটা 4 একটা লাগবে এখানটা দেখো এই দুখানে xy আছে আমি 4xy এখান থেকে কমন নিয়ে ক্যালকুলেশনটা করতে পারি তাহলে দেখো এখানে পাচ্ছি x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2xy প্লাস যদি গুণ করে দিই xy by sin square alpha cos square alpha আর এখানটা minus 2xy কারণ এই এটা আমরা কেটে যাচ্ছে খালি xy এর সঙ্গে 2 টা গুণ হচ্ছে তাহলে পেলাম x plus y এর হোল স্কয়ার minus 4xy plus এটাকে উপর নিচে 4 দিয়ে গুণ করে নিচ্ছি কারণ আমাদের এই জায়গাটা 2 sin আলফা cos আলফা হোল স্কয়ার করতে হবে তবে আমরা এটা sin 2 আলফা সূত্র ফেলতে পারব তাহলে এখান থেকে পাচ্ছি x plus y এর হোল স্কয়ার minus 4xy plus 4xy by এটা sin 2 আলফা স্কয়ার মানে sin স্কয়ার 2 আলফা তাহলে উপরে উঠলে cot স্কয়ার cos স্কয়ার হয়ে যাবে তাহলে x plus y এর হোল স্কয়ার minus 4xy প্লাস 4xy কোসেক স্কয়ার 12 এবার যদি আমরা এখান থেকে 4xy কমন নিয়ে নিই তাহলে আমাদের উত্তরটা চলে আসবে তাহলে x প্লাস y এর হোল স্কয়ার প্লাস 4xy কমন নিলাম তাহলে পাচ্ছি কোসেক স্কয়ার আলফা মাইনাস 1 এটা মানে কোট স্কয়ার সরি এখানটা কোসেক স্কয়ার 12 আর এটা মানে কোট স্কয়ার 12 তার মানে x প্লাস y এর হোল স্কয়ার প্লাস 4xy কোট স্কয়ার 12 এটাই আমাদের 132 টা 17 নম্বর কোশ্চেনটা আমি করাবো তো প্রথমে এই sin x প্লাস y আছে এখান থেকে আমি cos x প্লাস y এবং cos x মাইনাস y আছে এখান থেকে sin x মাইনাস y টা বার করে নেব তাহলে দেখো cos স্কয়ার x প্লাস y হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x প্লাস y এখানে ক্যালকুলেশন কি আসবে 1 মাইনাস এটা বর্গ করে দিই তাহলে p স্কয়ার বাই 1 প্লাস p স্কয়ার মানে 1 প্লাস p স্কয়ার মাইনাস p স্কয়ার বাই p স্কয়ারটা কেটে যাচ্ছে তাহলে 1 বাই 1 প্লাস p স্কয়ার তাহলে এবার যদি বর্গমূল করে দিই তাহলে cos x প্লাস y সমান 1 বাই রুট 1 প্লাস p স্কয়ার ঠিক আছে একই রকম আমি cos x মাইনাস y থেকে sin x মাইনাস y বার করে নেব তাহলে sin x মাইনাস y এর হোল স্কয়ার মানে sin স্কয়ার x মাইনাস y সমান 1 মাইনাস cos স্কয়ার x মাইনাস 1 তাহলে 1 মাইনাস এখানে মান রাখো 1 বাই 1 প্লাস q স্কয়ার তাহলে এখান থেকে পাবো 1 প্লাস q স্কয়ার মাইনাস 1 বাই 1 প্লাস q স্কয়ার তার মানে q স্কয়ার বাই 1 প্লাস q স্কয়ার এবার বর্গমূল করলে sin x মাইনাস y সমান q বাই রুট 1 প্লাস q স্কয়ার তাহলে মানগুলো পেয়ে গেলাম এবার আমরা tan x প্লাস y এবং cos tan x মাইনাস y বার করে নেব তাহলে tan x প্লাস y সমান sin x প্লাস y বাই cos x প্লাস y দেখো মানগুলো দেখো sin x প্লাস y পেয়েছি আমরা এখানে দেওয়া ছিল p বাই রুট 1 প্লাস p স্কয়ার cos x প্লাস y মান বার করেছি 1 বাই রুট 1 প্লাস p স্কয়ার তার মানে আমাদের ক্যালকুলেশন আসছে শুধু p একই রকম ভাবে tan x মাইনাস y আমরা বার করে নিই tan x minus y সমান sin x minus y by cos x minus y এখানে দেখো sin x minus y এর মান হচ্ছে q by root 1 plus q square আর cos x minus y হচ্ছে দেওয়া ছিল আমাদের কোশ্চেনে এখানে 1 by root 1 plus q square তাহলে কেটে গিয়ে এটা আসছে q আমি বার করব tan 2x এর মান তাহলে দেখো tan 2x সমান tan x প্লাস y প্লাস x মাইনাস y
তাহলে এইখানে আমি যে tan a প্লাস b এর সূত্র ফেলে দিই tan x প্লাস y প্লাস tan x মাইনাস y বাই 1 মাইনাস দুটো গুণফল আর এইখানে tan 2x এর যে সূত্র আছে 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x বসিয়ে দিলাম এবার দেখো আমাদের মানগুলো জানা আছে এটার মান p এটার মান q মানে নেগেটিভটার মান q আর পজিটিভটার মান p তাহলে বসিয়ে দিই তাহলে এখান থেকে পাচ্ছি 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x সমান p প্লাস q বাই 1 মাইনাস pq এবার যদি কোণাকোণি গুণ করে যাব তাহলে 2 ইনটু 1 মাইনাস pq ইনটু tan x সমান p প্লাস q ইনটু এই মাইনাস p প্লাস q ইনটু tan স্কয়ার x তো সব টার্মগুলোকে একদিকে নিয়ে চলে আসি এদিকে আনলে দেখো p প্লাস q ইনটু tan স্কয়ার x প্লাস 2 ইনটু 1 মাইনাস pq tan x এই টার্মটা এদিকে গেলে মাইনাস হবে মাইনাস p প্লাস q সমান 0 লক্ষ্য করে দেখো আমি যদি tan x এর জায়গায় z বসিয়ে দিই তাহলে দেখো এই ইকুয়েশনটাই আসছে অর্থাৎ tan x এই সমীকরণটা একটি বীজ তাহলে লাস্টে উত্তরটা তোমরা লিখে নাও অতএব দিয়ে যে tan x এত সমীকরণের একটি বীজ আজ এই পর্যন্তই আমার ক্লাস ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক করবে আর অবশ্যই কমেন্ট দিতে কিন্তু ভুলবে না যে আমার ক্লাসটি কেমন লাগলো থ্যাংক ইউ